সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আজকে থেকে দেখছি ঠান্ডাটা ভীষণ পড়েছে, আজ মানে এক কদিন না ঠান্ডা লাগছিল একটু অল্প অল্প, কিন্তু এখন দেখছি ঠান্ডাটা খুব পড়েছে, মানে আজকে থেকে তো বিশাল ঠান্ডা লাগছে বর্তমানে। তো আজকে আমরা এই বিকেল 4টে বাজতে যাই, আমরা আর কি সেজেগুজে বেরোচ্ছি। আজকে যাচ্ছি আমি, আমার বর, ছেলে, আমার শাশুড়ি মা, এরা সবাই মিলে আজকে যাচ্ছি বর্ধমানে কৃষ্ণসায়র পার্কের মেলা বা ফুল মেলা, যেটার ভিডিও তোমাদের কিছুদিন আগে আমরা দিয়েছিলাম। আমি আর আমার বর গেছিলাম তখন সন্ধ্যাবেলা, একটা ভিডিও তোমাদেরকে দিয়েছিলাম, তোমরা তখন দেখেছিলে কি বিশাল বড় মেলা। তো সেই মেলাটার না আজকে শেষ দিন, তো এতে আমার ছেলে তারপরে শাশুড়ি মা আমাদের কারো যাওয়া হয়নি, তো ভাবলাম আজকে আমরা সবাই মিলে যাই শেষ দিনে, আর ছোট্ট করে আর একটা ভিডিও তোমাদেরকে একটুখানি দেখাই, আজকে দেখাই মানে তোমরা দেখো আজকে শেষ দিনে কেমন ভিড়, কত লোকজন বা যেরকম। আশা করছি সবাই হয়তো তোমাদের একবার করে ঘুরে আসা হয়ে গেছে। তো আজকে আমরা এই সবাই মিলে বেরোচ্ছি, জাস্ট এখন এই সাজুগুজু করছি আর কি, এই বেরোচ্ছি, তোমাদেরকে আবার একবার দেখিয়ে নিয়ে আসি। তাহলে চলো আমরা এই রেডি হই, রেডি হই, রেডি হয়েছি। এবং আমরা সরসরম মেলা, এবার মেলাতে গিয়ে অনেক ফান হবে, অনেক কিছু হবে, তাহলে তোমরা ভিডিওটা তাহলে স্কিপ করবে না, ফুল ভিডিওটা দেখবে। এখন দাদি রেডি হয়ে যাচ্ছে, মেকআপ কেস মেকআপ কিছুই না, আমি শুধু জাস্ট একটু ফেস পাউডার লাগাচ্ছি আর একটুখানি লিপস্টিক, ব্যাস আর কিছু লাগাবো না। সবাই সাজুগুজু করছে, একটা সোয়েটার পরেছিলাম পরে আবার খুলে দিয়েছি, এই সোয়েটারটা আমি কোনোদিন পরিনি, আরে আজকে এটা পরে যাই। গলায় জড়াবার নিয়ে যায়, গলায় হাওয়া লাগছে, ঠান্ডা লাগছে। আজকে ঠান্ডাটা একটু বেশি, তো একটু গলায় ঠান্ডা লাগছে। আগেরবার যখন মেলাতে গেছিলাম না, এই দুল দুটো কিনেছিলাম 40 টাকা দিয়ে, তো সেই দুলটা আমার পড়া হয়নি, তো আজকে এই দুলটা প্রথম পরবো, 40 টাকা বেশি দাম নয়, তো এই দুটো আজকে পরে যাই। তোমরা দেখো তো কেমন লাগছে এটার সাথে পরে, এমনি পার্লের যে কোনো দুল আমার সেট খুব ভালো লাগে, পার্ল সেট বা পার্ল কানের দুল আমার দেখতে খুব ভালো লাগে। এমনিতে খুব একটা ইমিটেশনের জিনিস আমি পড়ি না, খুব কম পড়ি, মানে কেউ দেখতেই পায় না, আমি কখনো কোনো কানের দুল বা কোনো হার বা ইয়ারিং বা হাতে চুড়ি বা কোনো কিছুই আমি করি না, মানে যা আমার ছিল সেগুলোই করি। তা দেখো কেমন লাগছে, খুব কম দাম 40 টাকা, বেশি দামি জিনিস আমি কিনি না, ইমিটেশনের পিছনে আমি খরচা করি না বেশি দামি। চলো এটাই করা বাকি ছিল, বলছে পাপা নতুন ফোন নাকি আমাকে দিয়ে দেবে, আর আমারকে যেটা দিয়ে দিয়েছে সেটাই আবার নাকি ফেরত নেবে, তাহলেই হয়েছে, তার মানে আর একটা নতুন ফোন কেনার ফোন দিয়ে আসছে, ওই জন্য এইটা এবার আমাকে গছাবে, মানে সব পুরোনো জিনিসগুলো আমাকে গছাবে, নতুনগুলোও কিনবে, মানে সব পুরোনো জিনিস আমার। একটু পানি নিয়েছি ছোট্ট করে, জালে মরাবো।
আমরা মেলার মধ্যে ঢুকে গেছি, এত মেলার এতদিন ধরে 10 টাকা করে টিকিট নিয়েছে, আজকে শেষ দিন বলে 20 টাকা করে দেবে। আমরা আজকে বর্ধমানে কৃষ্ণসায়র পার্কের মেলায় প্রবেশ করেছি। আমরা আজকে ভেবেছিলাম মেলাটা আজকে শেষ দিন, কিন্তু আজকে শেষ নয়, মেলাটা নেক্সট ডে অর্থাৎ 14 তারিখ মেলাটা শেষ হবে। তো মেলায় আমরা আজকে বেলাবেলি পৌঁছে গেছি। বেলায় ওখানে পৌঁছে গিয়ে দেখি প্রচণ্ড উপচে পড়া ভিড়, তো প্রচুর মানুষ এসেছেন, অনেকেই ভেবেছেন কিন্তু আজকে লাস্ট, কিন্তু আজকে লাস্ট নয়। তো প্রথমেই আমরা পুষ্প প্রদর্শনী যেখানে হয়েছে সেখানে গেলাম, নানা ধরনের ফুল পাতাবাহারের তো রয়েইছে, তোমাদেরকে আগেও দেখিয়েছিলাম, কিন্তু তখন রাত হয়ে গেছিলো। আজকে দিনের আলোয় বেশ ভালো করে আজকে ফুলের পুষ্প প্রদর্শনীটা দেখলাম, তোমরাও দেখো। আজকে মেলাতে শুধু আমি আমার বর নয়, আজকে আমার ছেলে, শাশুড়ি মা, বর, আমরা 4 জন মিলেই এসেছি। এই সুন্দর সুন্দর ফুলগুলো আমরা দেখতে দেখতে এগিয়ে যাচ্ছি। তারপরে দেখো কি সুন্দর রজনীগন্ধা স্ট্রি, একটা জায়গায় পুরো প্রচুর রজনীগন্ধা হয়েছে, তো সেগুলো দেখলাম। এছাড়া দেখলাম যে রাস্তার ধারে খুব সুন্দর করে নানা রকম আলোকসজ্জা, মানে এগুলো কিন্তু লাইটিং, জানো তো ঘর সাজানোর লাইটিং, এগুলো দেখতে খুব সুন্দর। তার জন্য রেডি হতো না, আলে বাবা রাগ করে ফোন করে দিত। বাচ্চাদের নানা রকম অনুষ্ঠান হচ্ছে, এখানে বসে থাকতো, আর উনি হয়তো হাঁটতে পারবে না, তো আমরা হাঁটতাম, উনি বসে বসে ফাংশন শুনতো, নাচ গান কত কি হতো, আনলেই ভালো হতো। মুশিকে বললাম যে আমাদের দেরি হলে আসতে, চা করে দিই, আর আমি মুড়ি খাবার বাটিটা দিয়ে এসেছি। আমার আব্বাই বললে আমার মনে নাই ওসব। আমরা এক ধার থেকে কাঠের ফার্নিচার দিয়ে শুরু করলাম, খুব সুন্দর সুন্দর সাজানো রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো পরপর পরপর এখান থেকে আমরা দোকানগুলো দেখতে থাকবো, আগেও তোমাদের দেখিয়েছি, ওই জন্য মুখে আর বেশি কিছু বলছি না, তোমরা পুরোটা দেখতে থাকো। আজ এখনো পর্যন্ত যারা মেলাতে, এই মেলাতে আসোনি, তো তারা অবশ্যই কালকে এসো, কারণ কাল মানে 14 জানুয়ারি লাস্ট দিন। ওই দিন কিন্তু সন্ধ্যাবেলা আতশবাজি ফাটানো হবে, সেটা কিন্তু দেখার মতো, তাই যারা যারা কেউ মিস করো না, মোটামুটি সবাই চলে এসো। এই স্টলটায় দেখলাম খুব সুন্দর যে মডিউলার কিচেনের একটা স্টল, মানে ঠিক এইভাবে তোমরা তোমাদের কিচেনটাকে সুন্দর করে সাজাতে পারো, তার একটা ছোট্ট উদাহরণ এখানে রেখে দিয়েছে, দেখতে ভীষণ সুন্দর। আর তারপরে ঠিক বাথরুম সেট কিভাবে তোমরা সাজাবে সব কিছু এখানে রয়েছে। এখানে কিন্তু গেলে তোমরা দোকানের ঠিকানা দেখে তোমরা সেই দোকানে চলে গিয়ে তোমরা কিন্তু অর্ডারও করতে পারো। তারপরে বিভিন্ন রকমের দরজা জানালা সেগুলোও কিন্তু এখানে সাজিয়ে দেখানো রয়েছে, তোমরা কিন্তু ভালোভাবে দেখে শুনে কিনতে পারো। এই
জলের ফোয়ারার ধারে একটা স্লো মোশনের ভিডিও দিলাম, তোমরা দেখো কেমন লাগে জানিও। এখানটায় দেখো ফুলের পাশে কত রকমের ফুল, আর তার ঠিক পাশেই জলের ফোয়ারা, দেখতে এত সুন্দর লাগছে, ঠিক সেই টিউলিপ ফুলের বাগানের মতো মনে হচ্ছে আমার। তারপরে দেখো এই জায়গাটায় সূর্য অস্ত যাচ্ছে, আর ঠিক এই জায়গাটায় জলের ধারে সবাই ছবি তুলছে, সবাই গল্প করতে ব্যস্ত, ভীষণ সুন্দর এই জায়গাটা, দেখতেও ভীষণ ভালো লাগছে। ঠিক জলের ধারে যে জায়গাটা স্টেজ করা আছে, তোমাদের আগের ভিডিওতেও দেখিয়েছিলাম, তখন ছিল রাত্রেবেলা, নানা রকম লাইট ছিল, তো আজকে আমরা দিনের বেলা সেখানটায় উঠলাম। ওখান থেকে না পুরো ভিউটা দেখতে ভীষণ সুন্দর লাগে, ওই পুরো জলের চারপাশে পুরোটাই কিন্তু মেলা, আর মাঝখানে দেখো বোটিং করা যায়, সবাই দেখো বোটিং করছে। আমার ছেলেও খুব বায়না ধরেছিল, কিন্তু ওর খুব ঠান্ডা লেগেছে, সেই জন্য আমরা নিলাম না, আর 50 টাকা করে মাথা পিছু বোটিং। এই এখানে বোটিং করা যায় জলে, তো আজকে দেখছি বোটিং মানে পার হেড 50 টাকা করে, এত মানে আগের দিন দেখেছিলাম 40 টাকা করে, আজকে দেখছি সব রেট বেড়ে গেছে। তো ছেলেরও খুব বায়না, ও সে আগের বছর থেকে বলছে যে আমি এখানে বোটিং করবো, ওর জলে আসলে বোটে চাপা খুব ইচ্ছা, কোন ওঠে তা দেখছে, একাও তো ওঠানো যায় না, না একলা তো পারবে না। দীঘা যাবার ব্যবস্থা রুটি ছাতা এগুলোর মধ্যে সেই টিকটিকি লজেন্স ছিল, গোল গোল লজেন্স ছিল। এখানে ওই দোকানে ছেলে দেখছিল যে কি কিছু একটা ওকে কিনে দিতে হবে, আসলে যা আছে না এগুলো সবই ওর আগে থাকতেই বাড়িতে রয়েছে, তারপর প্রচুর খেলেছে, সেগুলো ভেঙেছে, আবার নতুন করে কিনতে চাইছে, একদম ছোটদের জিনিস। আমি ওইগুলো বললাম যে নিস না, এগুলো বেকার, এগুলো নিয়ে কোনো লাভ নেই, তার থেকে মেলাটা আরও ঘুরে দেয়, কারো কী কী পাওয়া যায় সব আস্তে আস্তে দেখে শুনে তারপর কিছু একটা নিবি। তারপরে দেখো এখানে খুব সুন্দর সুন্দর চাবির রিং রয়েছে, আর ভীষণ সুন্দর দেখতে, মানে নানা রকমের চাবির রিং রয়েছে, বেশ ভালো লাগছিল দেখতে। বড় হয়ে গেছিস ছোটদের মতো, এসে ছোটদের মতো এটা নেবো ওটা নেবো করছে, এগুলো কেউ নেয়, ও এখন নেবে তো বাড়ি গিয়েই সঙ্গে সঙ্গে দুটো পুরো হয়ে যাবে, সেটা নষ্ট করে দেবে। বড় হয়ে এটা কি তলোয়ার, তলোয়ার এটা নি না না করতে হবে
কটা দোকান দেখেছি, তাই এক ঘন্টা মতো হয়ে গেছে। আর পুরো মেলাটা ঘুরতে আমি বিশাল তাই। আরে দাদু তো হাঁটতে পারছি না। এখানটা একটু হট চকলেট বিক্রি হচ্ছিল, তো আমার ছেলে দেখেই বলল আমি হট চকলেট খাবো। তো কিছুই না, যে আমরা যে চকলেট এগুলো মানে কিনি না সেইগুলো এখানে ডার্ক চকলেট ওখানে গলিয়ে গরম করে হট চকলেট বলে দিয়ে দিচ্ছে, আর উপরে কিছু স্প্রিঙ্কেলস ছড়িয়ে দিচ্ছে। তো দেখতে ভালোই লাগছিল, খেতেও একই আছে। মোটামুটি 50 টাকা করে এক কাপ, 50 টাকা করে। বোকা বানালে হট চকলেটটা দিয়ে বাড়ি না, মানে এরকম লিকুইড বানাই চকলেটটা, এরকমই খেতে লাগে। সেম জিনিসটা ঘরে বানাই, সেটা চকলেট বানাই আমি, এটা লিকুইডটা এখানে মেলার নিচে ফুটপাতের উপরে দেখলাম কি সুন্দর সাইকেল রিক্সা, সাইকেল, মোটর বাইক, তারপরে দুধের ক্যান নিয়ে যাচ্ছে যে সাইকেলগুলো, সে বিভিন্ন রকমের গাড়ির মডেলগুলো এখানে রয়েছে শোপিস হিসাবে, সেগুলো কেনার জন্য। তো এত সুন্দর দেখতে, মানে অবিকল, যেমন রয়্যাল এনফিল্ড বাইক পুরো সেইটাই কিন্তু ওখানে রয়েছে, একদম হুবহু ছোটো, মানে খেলনা টাইপের, এগুলো বাড়িতে সাজিয়ে রাখার জন্য। এখানটায় বিভিন্ন রকমের বাচ্চাদের রাইডস রয়েছে, তো কোনো রাইডসে দেখলাম পছন্দ হলো না। আসলে কি, তখন একটু বেলাবেলি ছিল বলে সবাই এখনও লোকজন জড়ো হয়নি যে রাইডসগুলো চড়ার জন্য, আর নাগরদোলা ফাগরদোলা ও তো চড়তে পারবে না। তো একটাই রাইডস মোটামুটি পছন্দ হলো, ড্রাগন ট্রেন, তো সেটাতেই বললাম ওকে চড়তে। এই
যে টিকিট কেটে দিলাম এই ড্রাগন ট্রেনটা চাপুক, মানে অন্য রাইডগুলোতে না বেশি লোকজন নেই, এটাতে তাও বাচ্চারা চাপতে পারবে, এটা সেফ আর কি, সেই জন্য এটাই টিকিট কেটে দিলাম 50 টাকা করে। ওই যে ঘুরেছে এটাতে চাপবে না, প্রতিবারে মানে এটাই তো চাপি, কিন্তু অন্যগুলোতে চাপানো যাবে না, ঠান্ডা লাগবে। নাগরদোলা চলছে, নাগরদোলা উঠতে খুব ভয় করে বাবা, নাগরদোলা আমি জীবনে নাগরদোলা চাপি না, একবার উঠেছিলাম হ্যাঁ তখন, এবার উপরে উঠেছে যে এবার চেঁচাচ্ছে আমার ঘরে নামাও নামাও, সেখান থেকে নাগরদোলা চাপি না, মাথা ঘুরে গেছে। এই ট্রেনটাই ভালো বাচ্চাদের জন্য, এটাই সেফ। ভালো লাগলো বলে তাই চেপেছে, যতবার আসে একটাই রাইডও চাপে, কি করবে চাপো বলে, আর লোক নেই বল, ঠান্ডা লাগে মানে লোক আছে বল, একটাও লোক কেউ চাপে, চলো এবার সামনের দিকে যাই, এখন অনেক রাস্তা। মেলায় ঢুকেই মনে হচ্ছে যে কী খাই কী খাই, চারিদিকে এত খাবারের দোকান, তো ফুচকা স্টল দেখে ভাবলাম ফুচকা খাই, আমি আমার শাশুড়ি মা আর ছেলে তিনজনে ফুচকা খেলাম। আজকে গিয়েই তো জিলিপির দোকানে ঝাঁপিয়ে পড়লাম, জিলিপি গজা কটকটি মানে যা আছে একদম ভালোভাবে কিনে নিলাম, সব ডবল ডবল, মানে মায়েরা একবার একটা করে আমরাও আবার একটা করে, সব ডবল ডবল কেনা হলো, আগে দিন কিনিনি তাই আজকে কিনলাম। মেলাতে তারপরে দেখলাম একটা স্টলে বাম্বু বিরিয়ানি বাম্বু চিকেন মানে বিক্রি হচ্ছে, আগের দিন দেখিনি আজকে দেখলাম বিক্রি হচ্ছে, পাশে দেখলাম আবার পিৎজার একটা স্টল দিয়েছে, দেখো কি আধুনিকভাবে পিৎজা তৈরি করা হচ্ছে, কোনো কারেন্ট নয়, এমনি মানে বাইরে চুলোর উপরে মানে পিৎজা তৈরি হচ্ছে, আর এই বাম্বু বিরিয়ানিটা সত্যি একবার খুব খাওয়ার ইচ্ছা, তা কোনো এক সময় খেয়ে দেখবো। এরপর আমরা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছি।
আমরা পুরো মেলার মোটামুটি একটা রাউন্ড দিয়ে ফেলেছি, মানে পুরোটা এখনো আসেনি, আর গেটের কাছে চলে এসেছি, তো ওখানটায় দেখি কিছু খাওয়া দাওয়া করি, করে তারপর আস্তে আস্তে বেরিয়ে যাবো। অনেকটা রাস্তা হেঁটেছি, আস্তে আস্তে করে অনেকক্ষণ হয়ে গেছে, 2 ঘন্টা পেরিয়ে গেছে অনেকক্ষণ। এবার যাই এই সামনের দিকে যাই, এবার কিছু খেতে হবে, না খেয়ে যাওয়া যাবে না। পাঁশকুড়ার চপ, মানে যা ঝাল না খেতে কিন্তু ভালো, প্রচন্ড ঝাল। এনার কাছে আগেও আমরা দই বড়া খেয়েছি, তো আজকেও আবার আমরা দই বড়া খেলাম, কারণ এত ভালো লাগে না, ওনার ব্যবহারটাও খুব ভালো, আর যে দই বড়াটা উনি বানান ওটাও খেতে খুব ভালো লাগে। তো যতবার আসি মোটামুটি ওনার সাথে দেখা হয়, আমরা ওনার কাছ থেকে দই বড়াটা খাই। বাদাম, গজা সব কেনা হয়ে গেছে, আবার জিলিপিও কিনেছি, এর দই বড়া খেয়েছি, ফুচকা খেয়েছি, আবার এই ছেলের জন্য চিকেন রোল, সব কিছু খাবার একদিনে। আজকে ওই জন্য কিছু জিনিস কিনিনি, জানি খাওয়া খাইটা বেশি হবে, ওই জন্য আজকে কিছু জিনিস কিনিনি। আর আগের দিন তো তোমাদের মেলা তো ভালোভাবেই দেখিয়েছি, ওই জন্য আর ভালো করে সব কিছু ঘুরে ঘুরে আর দেখাচ্ছি না, এমনি আমরা যা দেখাচ্ছি। এবার বেরিয়ে যাব, অনেকটা সন্ধ্যা হয়ে গেছে আর ঠান্ডাও খুব পড়ছে, এবার আস্তে আস্তে বেরিয়ে যাবো। আমরা মেলা থেকে ঘুরে চলে এসেছি, এই বাড়িতে ঢুকে গেছি। মেলাতে আছে মানে প্রতিটা দোকান আমরা সেইভাবে তোমাদেরকে দেখাইনি, আগের দিন তো যেহেতু তোমাদেরকে ভিডিওতে পুরোটা দেখিয়েছিলাম, তো যেগুলো দেখানো হয়নি সেই সেই জিনিসগুলো আজকে শুধু দেখালাম তোমাদেরকে। আগের দিনে না অনেক দোকানপাট ছিলই না, মানে অনেক দোকান স্টল দিক বসেনি, ফাঁকা ছিল, তো আজকে দেখলাম সেইগুলো মোটামুটি ভরাট হয়ে গেছে, আর অনেক নতুনত্ব জিনিসও আছে, তো সেই কারণে সেইগুলোকেই আজকে তোমাদের সামনে তুলে ধরলাম। আর আজকে আমরা ফ্যামিলি শুধু সবাই গেছিলাম, সেটাই তোমাদেরকে দেখালাম আজকে। তো মেলাটা আমরা জানতাম যে আজকে 13ই জানুয়ারি আজকে শেষ দিন, আজকে আতশবাজি হওয়ার কথা ছিল সন্ধ্যাবেলা, সেটাও ভেবেছিলাম দেখবো আর কি সন্ধ্যাবেলা। তো আমরা মেলায় গিয়ে শুনলাম অ্যানাউন্স করছে যে আজকে মেলার শেষ দিন নয়, আগামীকাল, মানে একদিন আরও বেরিয়ে মানে বাড়িয়েছে, 14ই জানুয়ারি আর কি লাস্ট ডে, তো সেই কারণে আজকে আতশবাজিটা দেখা হলো না। তো আমরা দেখলাম দেখা হলো না, এমনি আমরা ঘুরে জাস্ট চলে এলাম, খেলাম দিলাম আর ঘুরলাম চলে এলাম।
টোটো করে বাড়ি চলে এলো, এই ঘরে ঢুকে গেছে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার নেক্সট ভিডিও। তো আজকের মতো টাটা টাটা চিকু বলে দেন টাটা।